ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দেশের প্রথম নারী স্কোয়াশ টুর্নামেন্ট। বাংলাদেশ স্কোয়াশ ও র‍্যাকেট ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে আসা 60 জন মেয়ে অংশ নেয়। এদের মধ্যে 10 জন এসেছে গোপালগঞ্জ এবং খাগড়াছড়ি এলাকা থেকে। অনূর্ধ্ব 9, 11, 13 এবং ওপেন এই চারটি শ্রেণীতে ভাগ হয়ে তারা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন, উপাচার্য অধ্যাপক তানজি হাসান, ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র এবং বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম।